ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের মেম্বাররা গৌতম বাবু ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সেক্রেটারি আমার অত্যন্ত প্রিয় মানুষ সিএবি অফিস বেয়ারার মেম্বার উষানাথ বাবু আর সবার উপরে আপনারা আমি এখানে আসতে পেরে অত্যন্ত অভিভূত আমার প্রথমবার দক্ষিণ দিনাজপুরে আসা আমি সিএবি সভাপতি হওয়ার আগে কোনোদিন কোনো পশ্চিমবাংলার জেলায় যায়নি সভাপতি হওয়ার পর চন্দননগর বীরভূম বালুরঘাট মিদনাপুর এই কয়েকটি জেলায় আমি এসেছি সিএবির স্বার্থে খেলাধুলোর স্বার্থে আমি যতবারই এসেছি মানুষের এই ভিড় দেখে আমি অত্যন্ত অভিভূত আপ্লুত আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ করেন এই গরমের মধ্যেও আপনারা আপনাদের সময় বার করে এখানে এসছেন এই সুন্দর একটি স্টেডিয়ামে এসছেন আমি জানি দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা এই সুন্দর স্টেডিয়ামটি তৈরি করেছে তারা সাহায্য পেয়েছে রাজ্য সরকারের কাছ থেকে তারা সাহায্য পেয়েছে দক্ষিণ দিনাজপুরের যারা মন্ত্রী আছেন যারা এমএলএ আছেন তাদের কাছ থেকে নাহলে এই জিনিসটা হয়ে ওঠা হয়তো সম্ভব হতো না আপনারা সবাই জানেন যে ক্রিকেট এমন একটা খেলা যে প্রতিটা জেলাকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেটা হেড বডি তারা সাহায্য করে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু কলকাতা নয় কলকাতার বাইরে 18টি যে জেলা আছে সেই জেলাকে তারা সাহায্য করে ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুদিন বাদেই আপনারা দেখতে পাবেন পেছনে ওই যে ইনডোর ফেসিলিটি যেটা তৈরি হয়েছে যেটা আমাদের প্রাক্তন সভাপতি শ্রী জগমোহন ডালমিয়ার নামে করা হয়েছে সেটাও সিএবির তরফ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার জন্য তৈরি করে দেওয়া হয় সমস্ত ফান্ডিং সিএবি করেছে আপনারা কিছুক্ষণ আগে মাননীয় এসপি সাহেবের কাছ থেকে শুনলেন যে এই জেলায় বোলিং মেশিন দরকার আমরা কলকাতাতে তো বোলিং মেশিন দিয়েছি সিএবি যখন এই ইন্ডোর স্কুলটি শুরু হবে আমরা গৌতম বাবুর সাথে কথা বলি এই জেলায় এছাড়া আরও বিভিন্ন জেলায় আমরা বোলিং মেশিন পাঠাবো যাতে এখানকার ছেলেরা যখন বর্ষা আসবে যখন বৃষ্টি পড়বে তখন এই বোলিং মেশিনে প্র্যাকটিস করতে পারবে যেহেতু আমি এখানে এসেছি বলে নয় হয়তো আবার কিছুদিন বাদে আসবো দক্ষিণ দিনাজপুরে কিন্তু সিএবির সাহায্য এই জেলা এবং এছাড়া আরও 17টি জেলা পশ্চিমবঙ্গে যারা ক্রিকেট খেলে তাদের প্রতি থাকবে কারণ এটাই সিএবির কর্তব্য সিএবির কাজ জেলায় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ এই জেলা থেকেই সবচেয়ে বেশি প্লেয়ার আসে বাংলা টিমে আপনারা বাংলা টিম দেখবেন কেউ আসে হাওড়া থেকে কেউ আসে মিদনাপুর থেকে কেউ আসে হুগলি থেকে কেউ আসে দক্ষিণ দিনাজপুর থেকে তারা অ্যাকচুয়ালি বাংলা টিমকে ভারতীয় টিমকে আরও শক্তিশালী করে তোলে তাই আমাকে এখানে অভিনন্দন এখানে ইনভাইট করার জন্য আমার আন্তরিক অভিনন্দন গৌতম বাবুকে উনি হয়তো আমি হয়তো বছর দুয়েক সিএবি সভাপতি হয়েছি কিন্তু গৌতম বাবুর সাথে আমার আলাপ 20 বছর ধরে কারণ উনি এমন একজন মানুষ যিনি খেলার সাথে যুক্ত থাকেন যার কাছে খেলা অত্যন্ত প্রিয় কে সভাপতি হলো কে কোষাধ্যক্ষ হলো কে সেক্রেটারি হলো ওটা ওনার কাছে ম্যাটার করে না উনি যতবারই কলকাতায় আসেন ততবার আমার কাছে একটা বার্তা নিয়ে আসেন যে আমার জেলার ক্রিকেটটা যাতে এগিয়ে নিয়ে যায় তাই ওনাকে আমাদের সিএবির তরফ থেকে জানাই যে সমস্ত সাহায্য জেলার প্রতি থাকবে আর আপনি এই যে সুন্দর স্টেডিয়ামটি তৈরি করেছেন জেলার আরও যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত তাদের সাহায্যে এই স্টেডিয়ামটা যাতে সদ্ব্যবহার হয় কিছুক্ষণ আগে আমি আরেকটি স্টেডিয়াম দেখলাম এখান থেকে হয়তো 45 মিনিট দূরে গঙ্গারামপুরে সেই স্টেডিয়ামটিও অতীব সুন্দর তাই বাচ্চুবাবু আছেন মিনিস্টার অফ স্টেট ওনাকে রিকোয়েস্ট করবো উনি যেন ওই স্টেডিয়ামটাও এই জেলার ছেলেমেয়েদের জন্য খেলার ব্যবস্থা করতে পারে কারণ মাঠ ছেলেমেয়েদের খেলার জন্য শুধু ছেলে বলবো না মেয়েদেরও আপনারা ভারতীয় মহিলা টিম দেখছেন ওয়ার্ল্ড কাপে এত ভালো খেলছে তাই শুধু ছেলেদের জন্য নয় মেয়েদেরও যাতে খেলার ব্যবস্থা করা হয় আর সমস্ত স্পোর্টস শুধু ক্রিকেট নয় ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন হকি যে স্পোর্ট ছেলেমেয়েরা খেলতে চায় সেই সাহায্য যেন তাদের করা হয় আবার শেষ করার আগে আপনাদের জানাই যে আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত গৌতমবাবুকে জানাই যে আমার এই মূর্তিটি তৈরি করার জন্য আমার আন্তরিক অভিনন্দন ওনাকে উনি যদি এখানে রাখতে না পারেন আমি এটা বেহালায় নিয়ে যাবো আমার বাড়িতে আমার বাড়িতে এটি খুব সুন্দর দেখাবে
তাই আপনাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্যই এই খেলা ক্রিকেট ফুটবল এত এগিয়ে চলেছে, কারণ আপনারা আসেন খেলা দেখতে, আপনাদের এই সাপোর্ট প্লেয়ারদের আরও ভালো হবার ইচ্ছা তৈরি করে। তাই আমার নমস্কার নেবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আপনাদের খুব ভালো কাটুক এই বছর আর জীবনের সমস্ত আনন্দ আপনাদেরও। নমস্কার সবাইকে। নাচতে শুরু দাদাগিরি, ইডেন তার ঘর, সিএবি প্রেসিডেন্ট তুমি, আগামী কারিগর।